টেলিভিশনের পর্দায়, চলচ্চিত্রের পর্দায়, সিনেমা হলের পর্দায় এখনো মান্না জীবিত। মান্না যদি জীবিত থাকত তাহলে আরো অনেক ছবির সংখ্যা বাড়ত তার জীবনে। তার জন্মদিনে আজকে শুধু এইটুকু কামনা মান্নার মতো যেন অকাল মৃত্যু কারণ না হয়। মান্না সবার কাছে ভালোবাসার মানুষ ছিল, সেই ভালোবাসার মানুষ হিসাবে যেন আজকের যারা নায়ক আছে তারা মান্নার থেকে শিক্ষা দেয়। মান্নার সবটুকু পায়ের থেকে মাথা পর্যন্ত ছিল সবটুকু চলচ্চিত্র। চলচ্চিত্র নিয়ে তার ভাবনা ছিল, চলচ্চিত্র নিয়ে তার কথা ছিল, চলচ্চিত্র নিয়ে তার স্বপ্ন ছিল, চলচ্চিত্র নিয়েই তার সমস্ত কিছু ছিল। বিবর্তিত হতো তার লাইফটাই বিবর্তিত হতো চলচ্চিত্র নিয়ে। এমন নায়ক আমার জীবনে আমি দেখি যার সমস্তটুকু চলচ্চিত্র। তো এমনটি যারা বর্তমান প্রজন্মের আছে, এখন যারা নায়ক আছে, আমি সবাইকে অনুরোধ করব মান্নার এই দিকটি অনুসরণ করবেন এবং সবাই চলচ্চিত্রের খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করবেন, সবাইকে ধরবেন।